আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, দিন এবং রাত এই ২৪ ঘন্টার ভেতরে একটি বিশেষ সময় আছে, যে সময়টাতে আল্লাহ তাআলার তাসবিহ, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা আল্লাহর সৃষ্টি জগতের প্রত্যেকটি বস্তু করতে থাকে। এই ২৪ ঘন্টার ভেতরে অন্য আর কোনো সময় পাওয়া যায় না যে সময় আল্লাহর সৃষ্টি জগতের সকল বস্তু আল্লাহ তাআলার গুণকীর্তন করে, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে। প্রিয় দর্শক, কখন সে সময়? যে সময় আল্লাহ তাআলার গুণকীর্তন করার জন্য আল্লাহ তাআলার সকল সৃষ্টি একযোগে তারা একত্রিত হয় এবং তারা সবাই একযোগে আল্লাহ তাআলার গুণকীর্তন করে যার যার অবস্থান থেকে। প্রিয় দর্শক, এই বিষয়ে ইবনু সুন্নি একটি হাদিস বর্ণনা করেছেন। সে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সূর্য যখন একটু উপরের দিকে উঠতে শুরু করে, সামান্য আস্তে আস্তে করে উপরের দিকে উঠতে শুরু করে, এই সময়টাতে আল্লাহ তাআলার সৃষ্টি জগতের যত সদস্য আছে, যত বস্তু আছে, এই সকল সৃষ্টি সকলে মিলে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, সকলেই আল্লাহ তাআলার তাসবিহ করে, পবিত্রতা বর্ণনা করে। কোনো কোনো বর্ণনায় এসেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর তাসবিহ এবং প্রশংসা উভয়টা করে, অর্থাৎ আল্লাহ তাআলার প্রশংসা করে এবং পবিত্রতাও বর্ণনা করে। দুটি শ্রেণীর সৃষ্টি বাদে তারা এই সময় আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে না। এক নম্বর শয়তানেরা, আর দ্বিতীয় হলো আদম সন্তানের মধ্যে যারা নির্বোধ, যারা হতভাগা, তারা এই সময় অলসভাবে কাটিয়ে দেয় এবং গাফেলতির সাথে তারা উদ্ভ্রান্তের মতো বসে থাকে, উদাসীনতার সাথে এই সময়টাকে তারা কাটিয়ে দেয়। বর্ণনাকারীর মধ্যে একজন আলিগ, তিনি বলেছিলেন, আমি উপরের বর্ণনাকারী সাফা ইবনে আমরকে জিজ্ঞেস করেছিলাম, বনি আদমের মধ্যে যারা হতভাগা এবং যারা নির্বোধ তারা এই সময়টাতে গাফেল থাকে, এখানে বনি আদমের মধ্যে নির্বোধ বলে কাদেরকে বোঝানো হয়েছে? তখন তিনি বলেছেন, সে সমস্ত লোকদেরকে বোঝানো হয়েছে যারা এই সময়ে গাফেল থাকে, উদাসীন থাকে। এরা হলো আল্লাহর সৃষ্টির ভিতরে সবচাইতে নিকৃষ্ট মানের খারাপ মানুষ। প্রিয় দর্শক, এই হাদিসে যে সময়টাকে নির্দিষ্ট করে বলা হয়েছে, সেই সময়ে আল্লাহ তাআলা সমস্ত বস্তু, সকল সদস্য, সকল সৃষ্টি একসাথে জামাআতের সাথে আল্লাহর গুণকীর্তন করে, সকলেই আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে। সে সময়টি হলো এশরাকের সময়, সূর্য যখন কিছুটা উপরের দিকে উঠে, মাথা পরিমাণ বা তার চাইতে কিছু দূর আরও উপরে উঠে যায়, সেই সময়টাতে এশরাকের সালাতের যে সময়টা, সে সময়টাতে আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সময়ে পুরো বিশ্ব জাহানের মালিকের গুণগান গাইতে থাকে, বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার অসংখ্য মাখলুকাত। সেই সময় আল্লাহ তাআলা সকল সৃষ্টি জগতের তরুলতা ও সব কিছু আল্লাহ তাআলার তাসবিহ থেকে বিভিন্ন জায়গায় তাদের উপর নির্যাতন শুরু হয়, জোরপূর্বক উচ্ছেদ করা হয় অনেক ইয়াহুদিকে। কিন্তু আশ্চর্য বিষয়, পুরো বিশ্বে ২০ কোটি মানুষ একই সাথে মৃত্যুর সম্মুখীন হয় এই একটি রোগে। প্রিয় দর্শক, এটি এত ভয়াবহ রোগ ছিল যে ২৪ ঘন্টার মধ্যে যদি প্লেগ রোগীর চিকিৎসা না হতো তাহলে সাথে সাথে সেই ব্যক্তি মৃত্যুবরণ করত। আজকে করোনাক্রান্ত ব্যক্তি তো অন্তত ২০ থেকে ২১ দিন পর্যন্ত এই ভাইরাসের সাথে লড়াই করতে পারেন। আল্লাহ তাআলা এর অধিকাংশ মানুষকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে ফেরাচ্ছেন। করোনা আক্রান্ত অধিকাংশ রোগীরা সুস্থ হচ্ছে আল্লাহর রহমতে, কিন্তু এই প্লেগ রোগে আক্রান্ত অধিকাংশ রোগী মৃত্যুর সম্মুখীন হতো। অবাক বিষয়, এই প্লেগ রোগ দীর্ঘত ৬০০ বছর ধরে খুব বেশি দৌরাত্ম্য অথবা এই রোগের খুব বেশি ভয়াবহতা আমরা কিন্তু আর দেখতে পাইনি। যেমন ধরুন, করোনাকাল আসার পরে আমরা ইতিহাস ঘেঁটে এখন কিন্তু প্লেগ রোগের কথা জানি, কিন্তু অবাক করা বিষয়, করোনার পর আবার এখনই বর্তমানে এই চীনের মধ্যেই নতুন মহামারীর আশঙ্কা দেখা দিয়েছে প্লেগ রোগ। রবিবার উত্তর চীনের মঙ্গোলিয়া অঞ্চলে বিওবনিক প্লেগে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। এই বিওবনিক প্লেগ হচ্ছে প্লেগের সর্বশ্রেষ্ঠ এবং চূড়ান্ত মাত্রার ভয়ঙ্কর একটি ভার্সন। এটি আক্রান্ত হলে মানুষ ২৪ ঘন্টা নয়, মূলত ১২ থেকে ১৬ ঘন্টার ভেতরে সঠিক চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করে। একটি সাপ মানুষকে যেভাবে কামড় দেয়, এই রোগটি তার থেকেও ভয়ঙ্কর। এর আগে দক্ষিণ মঙ্গোলিয়াতে দুইজনের শরীরে এই বিওবনিক প্লেগের জীবাণুর সন্ধান পাওয়া গিয়েছে। ৬০০ বছর পরে পুনরায় আবার মাথাচাড়া দিয়ে উঠেছে এই রোগ। রবিবারের ঘটনার পরে গোটা প্রদেশে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে 2020 সালের শেষ পর্যন্ত এই অ্যালার্ট জারি থাকবে, কারণ বিয়বনিক প্লেগ সংক্রমক, এটিও কিন্তু এরকম হাঁচি কাশি বা আশপাশ দিয়ে হাঁটা চলার মাধ্যমে ছড়িয়ে পড়ে, দ্রুত তা ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে। গত শনিবার উত্তর চীনের মঙ্গোলিয়ার একটি হাসপাতালে অজানা রোগ নিয়ে ভর্তি হন এক রোগী। শনিবার সন্ধ্যায় চিকিৎসকরা বুঝতে পারেন ওই রোগী বিয়বনিক প্লেগে আক্রান্ত হয়েছেন। বিয়বনিক প্লেগ একটি সংক্রমক এবং ভয়াবহ অসুখ, 24 ঘন্টার মধ্যে এই রোগে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হতে পারে। বিয়বনিক প্লেগ বোঝার পরে চিকিৎসকরা স্থানীয়